মাছ আর এই যে কোটিংটা হচ্ছে একটা গোলমরিচের কোটিং, মানে মাছটা দেখো কতটা ফ্রেশ। Happy birthday, Henglabazz! Wow! Darun, darun! Oh, maratok, maratok! Jaka chipule, upore gulo to shori di. Puro mach. Oh, puro mach. Puro mach. Baba, baba. Wow, Rajke! Are candle kothay? পিসির বাড়ির ছাদে এটা, সুতরাং যারা ভাবলে যে আমি নিমন্ত্রণ করতে পারিনি, পিসি নিমন্ত্রণ করতে না করেছে তাই। চলো আমি এবারে এটাকে শ্বশুর শাশুড়িকে খাওয়াবো। আবার Happy birthday to you. আচ্ছা আরেকবার কষ্ট করে, হ্যাঁ সবাই মিলে 1 2 3 মাছ, এখানে আছে মিষ্টি, মিষ্টিটা কিন্তু একদম হেভি লাগছে কালাগের জন্য। আরও মাছ, ওখানে আরও মাছ পাছ আছে, এখানে বামুন, এখানে আছে পোলাও, আর এখানে হাতা পাতা যা আছে আরও আছে, চিকেনটা, চিকেনটা ওখানে আছে। হ্যাঁ না পাপাই দেবেন, এখানে আছে চিকেনটা, ওখানে আছে, ওখানে সবাই খাওয়া দাওয়া করছে, প্রচুর ভিড়ভাড়টায় ভর্তি, ওখানে সব কাজ বাজ চলছে, খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া পর্ব চলছে। এটা হচ্ছে মানে ফার্স্ট ব্যাচ না সেকেন্ড ব্যাচ যাই না, আমি নিচে গেছিলাম, বুঝতেও পারছি না, আশা করি এটা ফার্স্ট ব্যাচই হবে, আশা করি।
আচ্ছা ও খুলো গাইস এই যে গিফটটা এনেছে রঞ্জন দা তো রঞ্জন দা একটু খুলে দেখাও হ্যাপি বার্থডে হ্যাংলাবাজ ওয়াও দারুন দারুন ও মারাত্মক মারাত্মক এটাতে সব মেসেজ যাবে স্পেশাল মেসেজ এটাতে দারুন উফ এটা এইদিকে থাক এটার লাইফের বেস্ট পার্ট উফ দারুন দারুন এটা দেখ কুটু ও দারুন দারুন এটা অর্পণ কাপল এই সা ও এইটা তো সেরা হয়েছে এটা লক উড়িয়ে বাপ রে বাপ ও মারাত্মক মারাত্মক অর্পণ গুড্ডির দিকে তাকিয়ে আছে সেরা 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 এটা পরে ভালো কিছু হতেই পারে সত্যি তাই এটা একটা স্পেশাল মোমেন্ট এতটা খাটনি করে ঘুরেছে আর এইটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় দারুণ হয়েছে দারুণ হয়েছে এটা দারুণ হয়েছে এটা দারুণ হয়েছে না না এটা ভালোবাসলেই করা যায় একদম এই পার্টটা মিস করার পার্ট না লাস্ট পার্ট আসেনি না এখনো এটা দারুণ এরপরে একটা কোশ্চেন ছিল রাখতে পারতি সো গাইস এখানে খাওয়া দাওয়া চলছে দল ছুট ফাইনাল আপডেট এ অভয়দা কেমন হয়েছে খাওয়া দাওয়া ওই রেকর্ডিংটাকে দারুণ হয়েছে আচ্ছা ইয়াদি এই সাথীদি বাপ্পাদা ভালো হয়েছে এই এদিকে সৈকত দা শান্ত প্রশান্ত দা কেমন হয়েছে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এবার দেখি দিয়ে কোন কোন দেখা উত্তর পত্তর ভালোবাসা ইস কবিরাজি আর সঙ্গে আছে স্যালাড আমাকে শুধু শশা দিবে এই ছেলে আমাকে শুধু শশা দিবে এটা কে বলেছিল এইভাবে এই ছেলে এই ছেলে এই সোনাদা চলে গেছে শশা শশা শুধু শশা একটু কষ্ট করতে হবে আমি পেঁয়াজ বেজে আমার বউ কিন্তু পেঁয়াজ খাই না দিস ইজ প্রপার ক্যাটারিং সার্ভিস দেখেছ দাদা পেঁয়াজ নেবে এই তো দিয়েছে না না এ কাশুন্দি নেই ব্রাহ্মণ তো তুই দাঁড়িয়ে আছিস কেন ব্রাহ্মণ তো দেখছে ওকে ওরে দিয়ে খাকাই যাচ্ছে তখন দিয়ে কি ও পরে কি করতে ওরে দিয়ে খাকাই দিছে দেখে মন্দ মন্দ পাচ্ছিস কেন আর ফিশ কবি এটা খাবো পৌঁছে আসো এই যে ফিশ কবি আজি ভেতরে মাছটা যেটা বললো সুমানদা ভেতরে গোলমরিচ ইউজ করেছে যে কারণে এই ঝালটা বেশ খেতে ভালো লাগছে গরম গরম ফ্রেশ ফ্রেশ বের হচ্ছে এই কাটারিংটা আজ হয়ে গেল আমার গুড্ডু বা ফ্রেন্ডস কাটারিং যে আমার ফ্রেন্ড কাজ করছে এই ওপরটা প্রত্যেকটা ক্লোজ হয় ভালো আছে ভাই মাছ আর এই যে কোটিং দেখতে হচ্ছে গোলমরিচের কোটিং আর মাছটা দেখো কতটা ফ্রেশ পুরো প্রপার ভেটকি দাদা কেমন লাগছে দাদা দারুন 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 লাগছে খেলে না মুখ মেরে দেবে একটা ফিশ কবিরাজি এত ভেতরে মশলাপাতি ইউজ করে
কিন্তু এখানে আমি একদম যেটা বললাম একদম অথেন্টিক গোলমরিচের ঝাল রয়েছে, মাছ রয়েছে, উপরে ডিমের ব্যাটারটা রয়েছে, বানানোটা তোমাদের দেখালাম। কপালে পেটি নেই ভাই, যদি একটু আগে বলতে বাজারটা খোলা ছিল। বেশি মিষ্টি ইউজ পায়, আমি গুড্ডু দাদা বলেছিলাম পোলাও তো বেশি মিষ্টি দিবি না, মিষ্টি দেয়নি বেশি। কোনো অনুষ্ঠানে আমি তো পোলাও প্রথমবার খাচ্ছি, আমি পোলাও খাই না কোনো অনুষ্ঠানে, আমার পোলাওটা ফেভারিট মাছ। যে মেনুটা মানানো হয়েছিল সেই মেনুটা অনুযায়ী পোলাও, দই কাতলা আর চিকেন ডাকবাংলো খুব ভালো যায়, আমি সেই জন্য। আচ্ছা পুটুকে এত রাত অব্দি খাইয়ে রাখি, অনেকে কমেন্ট করতে পারে, পুটু কিন্তু আগের ব্যাচে খেয়ে নিয়েছে, তাই তো পুটু? কোথায় ও ভিজো ভিজো, আচ্ছা হ্যাঁ খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি। এই যে এই সস্তার নাটকগুলি করে ভিজো দাদা বন্ধ করে চালাই। শেষ কথায় আসছি, তো ওর না মাংস আছে, আচ্ছা চিকেন ডাক বাংলো আসছে, কোথা বাজে দেখো। ঠিক এই কালারটা দেখে উদয়পুর বিচের কথা মনে পড়ে গেল। আসো এবার চিকেন ডাকবাংলো দিয়ে আমরা আমাদের খাওয়াটা সমাপ্তি করি। না না সমাপ্ত নয়, চাটনি পোলাওটা খাই শুরু করি। দারুণ হয়েছে, দারুণ। এক হাতে কোনো দিন চিত্ত হারবে চিকেনের হাট, যখন চিত্ত হারবে ভাববে যে চিকেনটা সেই লেভেলের সফট। তো সলিড পিস, সলিড পিস আমি বেশি কথা বলতে চাই না, সলিড পিস আমার একদম পছন্দ না, কিন্তু হ্যাঁ নষ্ট করবো না। আমি কথা বলছি তোমরা যারা যারা ফ্রেন্ডশিপ ক্যাটারার কে অর্ডার দিতে চাও, যে কোনো ছোট পার্টি অর্ডার বা যে কোনো বড় অর্ডার, তারা ডেফিনেটলি দাম একবার দেবে, বারবার ফ্রেন্ডশিপ কার্ডেই দেবে। আরে
দুধা মাংস আছে দারুণ হয়েছে দাদু দাদু কিছু করে খাচ্ছি আর পুটুর কেমন লাগে পুটুর কেমন লেগেছে ঘুম ফিরছে খাওয়ার দাওয়ার ঠিকঠাকই ছিল ওইরকম নাটক সস্তার নাটক তোমরা দেখেই থাকো হেংলাবাজে এই জায়গাটা খেতেই মজা বললে 100 দিয়ে খাবে এই তো বললো কি করে এতক্ষণে রক্ত পড়ে যাবে কোথা থেকে আনলি এই ঘুম পেয়েছে সত্যি কাজে কি হয় আমরা এগুলো খাই এই চাটনি বাপুর নিয়ে পিছু চলো সবাই রসগোল্লা খাও এগুলো খুব কম বাড়িটা হয় এটা আমার ফেভারিট একটা মিষ্টি কমলাভোগ সো গাইস প্রথমেই বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে এত উইশ করার জন্য এত ভালোবাসা পেয়েছি এত সাপোর্ট পেয়েছি তোমাদের জাস্ট লিটারালি ভাবতে পারিনি আর দ্বিতীয় কথা হচ্ছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সঙ্গে সঙ্গে হ্যাংলাবাজ চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করো কোনো অল প্রসেস নাম তিনটা অপশন পাবে অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে থ্যাংক ইউ স্টেডিয়াম নতুন ভিডিও খুব শিখিয়ে আসতে মনে রাখবে হ্যাংলাম ইপনো সিমানে টাটা।